হ্যালো ভিওয়ার্স ইটস ডায়মন্ড আজকে আমি অ্যাকচুয়ালি দেখাতে চাই আপনার কম্পিউটার পিসি অথবা ল্যাপটপে যদি এই ধরনের প্রবলেম দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আপনার কী আপনাকে কী করতে হবে তো ফার্স্ট অফ অল আমি আমার কম্পিউটারের প্রবলেমটা দেখাই অন বাটন দিয়ে অন করবো অন করার পরেই দেখুন আমার নোটবুকে আমার ল্যাপটপে অ্যাকচুয়ালি প্রবলেম এইটা বেস্ট ডিভাইস নট ফাউন্ড সরি বুথ ডিভাইস নট ফাউন্ড প্লিজ ইনস্টল অ্যান্ড অপারেটিং সিস্টেম অন ইয়োর হার্ড ডিস্ক হার্ড ডিস্ক থ্রি এফ ও আই মিন হার্ড ডিস্ক ইজ মিসিং এফ টু সিস্টেম ডায়াগনস্টিকস ফর মোর ইনফরমেশন প্লিজ ভিজিট ডাব্লু ডাব্লু এইচপি ডট গো টেক সেন্টার স্ল্যাশ স্টার সো এই আপনার এক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনি এখন যদি এফ টুতে ক্লিক করান এখানে এফ টু বলছে যেহেতু এফ টু বলছে এখানে এফ টু সিস্টেম ডায়াগনস্টিক্স এখন সিস্টেম ডায়াগনস্টিক্স এটা প্রত্যেকটা ল্যাপটপে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা প্রসেসরে করা থাকে সো এক্ষেত্রে আপনার সিস্টেম ডায়াগনস্টিকের কোনো দরকার নেই এফ টুতে ক্লিক করার কোনো দরকার নেই সো আপনি এখন হচ্ছে আপনার এফ টেন ক্লিক করতে হবে এফ টেন আপনার কিবোর্ড থেকে আপনার কম্পিউটার বা পিসি কিবোর্ড থেকে এফ টেন ক্লিক করতে হবে সো আমি এখানে এফ টেন ক্লিক করছি এখন এফ টেন সো হেয়ার ইজ মাই এফ টেন বাটন সো হেয়ার ইট ইজ এফট হ্যান্ড বাটন ক্লিক করার পরে আমার বায়স মেনু চলে আসছে সো বায়োস মেনু থেকে এখানে সিস্টেম ডেট ডেটটা অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না তবু আপনি দিতে পারেন ডেট সেটিং করতে পারেন এখানে ফার্স্ট অফ অল লেখা আছে মেইন মেইন আছে আপনার হচ্ছে সিকিউরিটি সিস্টেম আছে সিকিউরিটি কনফিগারেশন দেন এক্সিট সো আমাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে সিস্টেম কনফিগারে সিস্টেম কনফিগারেশনে যেতে হবে সো আপনার পিসির বা ল্যাপটপের আপনার অ্যারো বাটন ক্লিক করতে হবে সো হেয়ার ইজ মাই অ্যারো বাটন দেন হেয়ার ইজ মাই অ্যারো বাটন হেয়ার ইট ইজ সো আম ক্লিক হ্যাং হেয়ার হ্যাঁ সিস্টেম কনফিগারেশন দেন সিস্টেম কনফিগারেশন থেকে আপনার এখানে যা কিছু আছে ভার্চুয়াল এশন ভার্চুয়ালাইজেশন টেকনোলজি কার্ড রিডার পাওয়ার সেভিং ফ্যান অলওয়েস অন অ্যাকশন কিজ মুড ইউএসবি থ্রি ডট জিরো কনফিগারেশন ইন প্রি ও এস এগুলো হচ্ছে সবসময় এনাবেল থাকবে সো আমার এখানে অ্যানাবেল্ড দেওয়া আছে সো এভরিথিং উইল বি অ্যানাবেল্ড দেন আমি আমার এরো বাটনের নিচের বাটনটি ক্লিক করবো দেন হেয়ার ইস সো হেয়ার ইস দেন হচ্ছে আমি বুথ অপশনসে যাব বুথ অপশানস বুথ অপশনসে গিয়ে এন্টারে ক্লিক করব সো এন্টার হেয়ার ইস এন্টারে ক্লিক করব এন্টারে ক্লিক করলাম বুথ অপশানস বুথ এই বুথ অপশন্স দেন এখানে এন্টার সো এইখানে হচ্ছে আমার পোস্ট হটকি ডিলে সেক এগুলোর দরকার নেই সিডি রোম বুথ এনাবেলড ইন্টারনাল নেটওয়ার্ক অ্যাডাপ্টার বুথ ডিসাবেল থাকবে নেটওয়ার্ক বুথ প্রোটোকল এটা আপনার আইপি ভি ফোর প্লাস আইপি ভি ফোর প্লাস আইপি ভি সিক্স এটা থাকবে এখন এখানে লিগেলসি লেজেন্সি লেজেসি লিজেসি সাপোর্ট সো ইটস এ মেইন থিং এই লিজেসি সাপোর্টটা ডিজেবেল থাকবে না লিজেবি সাপোর্টটা আমি এখান থেকে এনাবেল করে দেবো এন্টারে ক্লিক করবো এন্টার থেকে এখানে এনাবেল লেখা আছে সো এখান থেকে আমি এনাবেল সিলেক্ট করব এন দেন এন্টার ওকে অ্যান্ড এই বাটনটা আসবে এরকম লেখা আসবে সো আমি এখান থেকে ইয়েস করে দেব এন্টার হয়ে গেছে সো এবার আর অন্য কিছু করতে হবে না দেন আমি স্কেপ দেবো স্কেপ ঠিক না অ্যাকচুয়ালি নিচে দেওয়া আছে নিচে আপনার নিচ থেকে সিলেক্ট করতে হবে এখানে লেখা আছে নিচে এফ টেন দ্যাট মিন্স সেভেন এক্সিট সো আমি আমার পিসি বা ল্যাপটপ থেকে আমি আমার ল্যাপটপ থেকে এফ টেন বাটনটা চুজ করব। এফ টেন বাটনটা অ্যাকচুয়ালি এই উপরের বাটনগুলোতে থাকে ওয়ান টু থ্রি ফোর এই ডিজিটগুলোর উপরে থাকে সো এখান থেকে আমি এফ টেন বাটন ক্লিক করব এফ টেন এই লেখা আসবে এই মেনুভার আসবে এখান থেকে আমি এন্টারে ক্লিক করব সো এবার এবার দেখুন চেহারাটা অন্যরকম হয়ে গেছে অপারেটিং সিস্টেম বুথ মুড চেঞ্জ এ চেঞ্জ টু দি অপারেটিং সিস্টেম সিকিউর বুথ মুড ইজ পেন্ডিং প্লিজ এন্টার দি পাসপোর্ট ডিসপ্লেড বিলো দি কমপ্লিট চেঞ্জ ইফ ইউ ডিড ইন্ট আপনাকে বলছে অপারসিং অপারেটিং সিস্টেম সিকোর বুট মুড পেন্ডিং আছে ঝুলন্ত অবস্থায় আছে মানে আপনার রিকোয়েস্ট তুলছে এখন আপনি যদি এটা চেঞ্জ করতে চান চেঞ্জ করার জন্য আপনাকে একটা কোড নম্বর দিয়ে দেখেন আমার এখানে কো কোড নাম্বার হচ্ছে ফোর ওয়ান সেভেন ফাইভ ফাইভ সেভেন ফোর ওয়ান ফাইভ সেভেন প্লাস এন্টার সো আমাকে যেটা করতে হবে এই ফোর ওয়ান ফাইভ সেভেন কোড নাম্বারটা লিখবো দেন এন্টারে ক্লিক করব আমি আবারও বলছি আমাকে যে কোড নাম্বারটা দিয়েছে এখানে সেই কোড নাম্বারটা আমি টাইপ করব প্লাস এন্টার ক্লিক করবো প্লাসে ক্লিক করতে হবে না আমি নাম্বারটা টাইপ করার সাথে সাথে এন্টারে ক্লিক করব সো আমাকে বলছে এখানে ফোর ওয়ান ফোর ওয়ান ফাইভ সেভেন এবার সাথে সাথেই এন্টারে ক্লিক করবো ইজ এন্টার এইবার দেখুন আপনার উইন্ডোজ ইজ রেডি উইন্ডোজ ইজ Uh, starting. তো এই হচ্ছে ভিউয়ার্স ভিডিও আপনারা কাইন্ডলি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভিডিও পাওয়ার জন্য থ্যাঙ্কস